মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:30টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 92 বছর। গেল কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। তার প্রথম নামাজে জানাজা দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। আর আগামীকাল সকাল 10:00টায় জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে। এদিকে সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।